মোবাইল এর রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে মে মাসে একাত্তর হাজার দুশো কোটি টাকা লেনদেন করেছেন গ্রাহকরা প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে দুই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে এপ্রিলে লেনদেন হয় তেষট্টি হাজার চারশো কোটি টাকা যা এখন পর্যন্ত একক মাস হিসেবে মোবাইল এর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন গত বছরের জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয় তেষট্টি হাজার কোটি টাকা খাত সংশ্লিষ্টরা মনে করেন করোনাকালে আর্থিক লেনদেনের বিকাশ রকেট নগদ এবং উপায় সহ এ জাতীয় প্রযুক্তিভিত্তিক সেবার উপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে বর্তমানে দশ লাখ ছিয়াশি হাজার এজেন্ট যুক্ত রয়েছে মোবাইল ব্যাংকিং সেবায় নিবন্ধিত গ্রাহক নয় কোটি ছিয়াশি হাজারেরও বেশি এর মধ্যে তিন থেকে চার কোটি হিসেবে প্রতি মাসে নিয়মিত লেনদেন হয়